হ্যালো এভরিওয়ান, এখন আমরা সকালে ব্রেকফাস্ট করার পর খাওয়া দাওয়া করছি। রান্না হয়েছিল ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা, বাঁধাকপি, এগুলো দিয়ে খাচ্ছি। এরপর আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। দেখো তাহলে আমরা কোথায় ঘুরতে যাই, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। কোথায় যাচ্ছি আমরা এখন? ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ বাঁশবেড়িয়া ব্যান্ডেলে। হ্যাঁ, ব্যান্ডেলেই আছে একটা চার্চ। এখান থেকে 8 কিলোমিটার দূরে। আচ্ছা, না সব বাইরে বেরিয়ে গেছে, জুতো হচ্ছে, চলো আমরা বেরিয়ে যাচ্ছি গেট থেকে। সব বেরোবো, বেরিয়ে পড়েছে একজন, বিট্টু বেরিয়ে গেল। এখন ওখানে সব দাঁড়িয়ে জুতো পরছে একজন, কেউ আবার ঘরে যাচ্ছে, এই হচ্ছে। তো এখনও বেরিয়ে বেরোতে পারলাম না। আমরা বেরোবো কিন্তু কি হলো, একটা মুশকিল হয়ে গেছে, গেটের চাবি পাওয়া যাচ্ছিল না। তো আমরা গেটে চাবি ঘরে কোথাও আছে সেটা খোঁজার জন্য বারবার ঘরে যাচ্ছি, দেখছে সবাই কোথায় আছে। তো হয় পা গেছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা, চলো যাই। রাস্তায় আছি, এখনো পৌঁছাতে একটু টাইম লাগবে। বাচ্চারা এখানে খুব মজা করছে, খুব খুশি হয়েছে। বাড়িতে গান চলছিল, ওরা গানও করছিল, একটা বলছে হাই বলছে। আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে, কিন্তু ব্যান্ডেল চার্চটা বন্ধ, ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে 3 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে, কোনো দর্শনই করা যাচ্ছে না, লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে। পরে যখন একবার আসবো তখন এখানে, তখন হয়তো ঠিক হয়ে যাবে, তখন যেতে দেবে। হ্যাঁ, তখন একটা ভিডিও আসবে নতুন। দেখতে পাবে চার্চটা লক করা ছিল, গেটটা মেন যে ডোরটা ছিল লক ছিল। তো আমি দরজা যে গেট, গেটটার মধ্যে হাতটা দিয়ে ভিডিওটা করছি, যেটুকু সম্ভব দেখা যাচ্ছে আমি সেটুকু ভিডিও করেছি এবং তোমরা সেটা দেখতে পারছো। ওপরটা এরকমই, এর পরিসরটা অনেকটাই বড়, যেটা আইডিয়া পেলাম ভেতরে তো গিয়ে দেখতে পারলাম না, তো মনে হচ্ছে অনেক বড়। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, কেউ যেতে পারছি না, বাকি অনেকে এসেছে ওরাও যেতে পারছে না। দেখুন কত লোক এসছে, তাও যেতে পারছে না। এটা হলো আর একটা গেট এই চার্চটার, তার একটু পাশেই ছিল। তো আমরা একটা দোকানে বসেছিলাম, তো এখানে বাচ্চারা কিছু খেতে চাইছিল, আইসক্রিম, এগুলো চকলেট, এদের জন্য কিনে দেওয়া হলো। এই আমি খাবো না।
আমার প্রবলেম হবে। আমি খাবো না, আমার তো আমরা আইসক্রিম কিনে দোকান থেকে এখন বাড়ি ফিরছি। এখন বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ শুধু শুধু চার্জ তো বন্ধ, কোনো উপায় নেই। তো বাড়ি যাচ্ছি, টাটা।